কিচেন অ্যান্ড ক্রাফটস এ আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য থাকছে ইলিশের খুব পপুলার একটি রেসিপি। ইলিশের মৌসুমে ইলিশের কত রকম বাহারি রেসিপিই না আমরা করে থাকি, তবে আজকে একটু সময় নিয়ে চলুন না করে ফেলি ইলিশ পোলাও। এই রেসিপিটি আমি আজকে করে দেখাবো আমাদের ট্রেডিশনাল স্টাইলে, যেখানে থাকছে না কোনো মশলার আধিক্য। মশলা দিয়ে তৈরি সেটা তো ইলিশ বিরিয়ানি। যদি ইলিশ বিরিয়ানি রেসিপি কেউ পছন্দ করেন, শীঘ্রই আসছি সেটারও রেসিপি নিয়ে। আর পারফেক্ট ঝরঝরে ইলিশ পোলাও তৈরি করতে থাকছে কিছু টিপস। টিপসগুলো পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইলিশ পোলাও রান্নার জন্য নিয়ে নিয়েছি 4 টুকরো ইলিশ মাছ। পোলাও রান্নার জন্য নিয়ে নিচ্ছি 1.5 কাপ পোলাওয়ের চাল। চালটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না স্বচ্ছ জল বের হচ্ছে। ভালোভাবে ধুয়ে নিলে পোলাও ঝরঝরে হবে। আমি বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি, দেখুন জলটা একদম স্বচ্ছ। এখন পোলাওয়ের চালটা ছাঁকনিতে ঢেলে নেব, যাতে চালে কোনো জল না থাকে। চেষ্টা করবেন পোলাও রান্নার আধা ঘন্টা আগেই চালটা ধুয়ে রাখতে। এখন একটি পাত্রে বেশি করে তেল দিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি বেরেস্তা করে নেব। পারফেক্ট বেরেস্তার জন্য অনবরত পেঁয়াজ কুচিগুলো নাড়তে হবে, তা না হলে পেঁয়াজ কুচি পুড়ে যেতে পারে। পেঁয়াজ কুচিগুলো বাদামি হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। পেঁয়াজ বেরেস্তা ঠান্ডা হয়ে গেলে পরিবেশনের জন্য কিছু রেখে বাকিগুলো নিয়ে নেব। এখন পেঁয়াজ বেরেস্তায় 1 টেবিল চামচ চিনি দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে, যেন কোনো আস্তা পেঁয়াজ বেরেস্তা না থাকে। আধা কাপ টক দই। আধা কাপ টক দইয়ের সাথে 1 চা চামচ লেবু দিয়ে ফেটিয়ে নিয়েছি। এটা অনেকটা বাটার মিল্কের কাজ করবে। ইলিশ পোলাওয়ে টক দই সরাসরি ব্যবহার না করে এভাবে ফেটিয়ে ব্যবহার করলে স্বাদটা অনেকটা বেড়ে যায়। আপনারা চাইলে ফুল ক্রিম মিল্কও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচা মরিচ বাটা, 1 চা চামচ গুঁড়ো মরিচ ও 1 চা চামচ জিরার গুঁড়া। এখন খুব ভালোভাবে মেখে নেব। দিয়ে দেব স্বাদমতো লবণ, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন ইলিশ মাছগুলো খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। এই মাখানো যত ভালো হবে ইলিশ পোলাও খেতে ততই ভালো হবে, তাই বুঝতেই পারছেন খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 30 মিনিটের জন্য। এতে মাছের ভিতরে মশলাগুলো ঢুকবে। 30 মিনিট পর ফিরে এসেছি। এখন মাছগুলো থেকে মশলা ছাড়িয়ে আলাদা করে নেব। তেল গরম হয়ে গেলে মশলা তেলে দিয়ে নিতে হবে। মশলা তেলে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এখন মাছগুলো মশলায় দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব।
5 মিনিট পর মাছগুলো উল্টে দেব এবং মশলা নেড়ে দেব যাতে মশলা লেগে না যায়। এখন 4টি কাঁচামরিচের মাথা ভেঙে দিয়ে দেব। কাঁচামরিচের ফ্লেভারে কিন্তু ইলিশ পোলাওয়ের মেইন আকর্ষণ। ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং 5 মিনিট পর নামিয়ে নেব। ইলিশ রান্না করা শেষ, এখন পোলাও রান্না করার পালা। পোলাও রান্নার জন্য একটি বড় পাত্রে তেল দিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব একটি তেজপাতা, 2-3 টুকরো দারচিনি, 2-3টা এলাচ, 3-4টে লবঙ্গ ও গোলমরিচ। এখন মিনিট খানেকের মতো ভেজে নিব। সুন্দর ঘ্রাণ বের হলে দিয়ে নিব 1/3 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিব, একেবারে বেরেস্তা করা যাবে না। হালকা ভাজা হলে আগে থেকে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব। এখন চালগুলো একটু নেড়ে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা। চালটা 8-10 মিনিট ধরে ভাজা হয়ে যখন ঝরঝরে হয়ে যাবে এবং পাত্রের সাথে শনশন শব্দ করবে তখন দিয়ে দেব 3 কাপ পানি। আমি যে কাপ দিয়ে চাল মেপেছিলাম সে কাপ দিয়ে পানি দিচ্ছি। এখানে দুধ দেব না, কারণ মাছের সাথেই দই ব্যবহার করেছি। এভাবে 3-4টি কাঁচামরিচের মাথাটা একটু চিড়ে দিয়ে দিব। সম্পূর্ণ চিড়ে দেওয়া যাবে না, এর ফলে কাঁচামরিচের সুন্দর একটি ঘ্রাণ আসবে পোলাওয়ে। দিয়ে দেব স্বাদমতো লবণ। এখন ভালোভাবে নেড়ে ঢেকে দেব। পোলাও প্রায় হয়ে এলে ইলিশ মাছগুলো পোলাওয়ের উপরে চেপে চেপে বসিয়ে দিতে হবে। এখন মাছের মশলা ও পোলাওয়ের উপরে দিয়ে দেব। কাঁচামরিচ পোলাওয়ে গেঁথে দেব আর দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। এখন ঢেকে দমে রাখবো পুরোপুরি হওয়ার জন্য। ইলিশ পোলাও রান্নার প্রসেসটা কিন্তু খুব একটা কঠিন না, আর এভাবে ইলিশ পোলাও রান্না করলে ইলিশের স্বাদও থাকবে অটুট। দেখুন পোলাওটা কি সুন্দর ঝরঝরে হয়েছে। পানির পরিমাণ ঠিক রেখে এভাবে আমার রেসিপি ফলো করে রান্না করে দেখুন, আপনার পোলাও হবে ঠিক একই রকম ঝরঝরে এবং পারফেক্ট স্বাদের। স্বাদটা বাড়াতে উপর থেকে ছিটিয়ে দিতে পারেন পেঁয়াজ বেরেস্তা। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।